हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आज के ब्लॉगटा तैरि करब मेनलि पेट लाभार्जर। हमें निजे एक जोन पेट लाभार। हमार प्रथम ब्लॉगे तुम्हारा देखे जे हमारे बाड़ी तो अनेक रकम ही पेट आछे। हानि आछे, बानी आछे, आमार दुटो अ्याकोरियम आछे, आबार नतून एकजन सदस्य एसेछे ग्रेई। तो एदेर सबाइके निये आमरा थाकि। आर आमि जेहेतु एकजन पेट लाभार, ओई जोन्नो एदेर मेनटेनेंसो आमिई करि। आर आजकेर ब्लॉगे आमि जेटा मेनलि देखाबो तोमाके, সেটা হচ্ছে আমি কি করে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করি বা অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা উচিত। আমার কাছে দুটো অ্যাকোয়ারিয়াম আছে বলেছিলাম আমি তোমাদের, একটাতে আছে প্যারট ফিশ আর আরেকটাতে আছে মলি গাপ্পি, ছোট ছোট কিছু ফিশ। তো মেইনলি যেটা আমাকে পরিষ্কার করতে হয় বা মেনটেন করতে হয় বেশি বলতে পারো, সেটা হচ্ছে প্যারট ফিশের অ্যাকোয়ারিয়ামটা। কারণ প্যারট ফিশগুলো একটু বড় হয়ে গেছে আর ওরা একটু নোংরা করাও বেশি। এছাড়া প্যারট ফিশের গ্রোথের জন্যে সব থেকে বেশি দরকার যেটা, অন্তত 10 থেকে 15 দিন অন্তর ওদের জলটাকে চেঞ্জ করা উচিত। অ্যাটলিস্ট হলেও 50% জল চেঞ্জ করা উচিত। তো যে কারণে ওইটাকে আমাকে বেশি মেনটেন করতে হয়। অ্যাকোরিয়াম পরিষ্কার করা বা মেনটেন করাটা অনেকের কাছে খুব কঠিন একটা কাজ, ঝক্কির একটা কাজ মনে হয়। হ্যাঁ, একটু তো ঝক্কির আছে বটেই। তোমাকে মাসে অন্তত একবার বা দুবার যদি সম্ভব হয় 1 ঘন্টা সময় তোমাকে দেওয়া উচিত অ্যাকোরিয়ামগুলোকে পরিষ্কার করার জন্যে। কারণ অ্যাকোরিয়াম দেখতে যেমন সুন্দর লাগে, মেনটেন যদি না করো তাহলে কিন্তু ওটাকে অত ভালো লাগবে না। তো সেই কারণে অ্যাকোরিয়াম মেনটেন করাটা খুব প্রয়োজন। তো চলো, আজকে আর বেশি তাহলে কথা বলছি না, চলো দেখে নিই কীভাবে অ্যাকোরিয়াম পরিষ্কার করা যায়। এই হলো আমার প্যারট ফিশের অ্যাকোরিয়াম। এবারে পরিষ্কার করতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ প্রায় মাসখানেক হয়ে গেছে আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়নি। আমিও একটু ব্যস্ত ছিলাম যে কারণে আর পরিষ্কারটা করা হয়নি, ওই জন্য অনেক বেশি ময়লা হয়ে গেছে। আজকে সকালবেলা হঠাৎ ঘুম থেকে উঠে দেখি একটা দুটো প্যারট ফিশ আর নিচের দিকে মানে একদম শুয়ে পড়েছে প্রায়। সেই জন্য আমি ভাবলাম যে আর দেরি করে লাভ নেই, আজকে যতই কাজ থাকুক আজকে আমাকে যেভাবেই হোক অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতেই হবে। তো সেই জন্য সকালে উঠেই আগে আমি অ্যাকোরিয়ামটাই পরিষ্কার করতে এসে গেছি। তো চলো তোমাদেরকে আমি দেখাই কীভাবে আমি আমার অ্যাকোরিয়াম পরিষ্কার করছি। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, আমাদের এখানে জলে যেহেতু প্রচুর আয়রন, সেই কারণে আমি যে জলটা দিই অ্যাকোরিয়ামে সেটা এক ফিল্টার করেই দিই। তো এই ফিল্টারটা হাতেই বানানো, আমি বানাইনি, আমার জ্যাঠুরো দাদা বানিয়েছে, তার কথা আমি বলছি একটু পরে তোমাদেরকে। এটা জাস্ট ছোট একটা বালতি, তার মধ্যে নিচের দিকে একটা ফুটো করে একটা ছোট্ট পাইপ লাগানো হয়েছে এবং সেটাও এমসিল দিয়েই আর কি টাইট করা আছে, যাতে জলটা লিক না করে। এর মধ্যে প্রথমে আমরা দেব কিছু বড় পাথরের টুকরো যেগুলো একদম নিচের দিকে থাকবে। বেশ কিছু পাথরের টুকরো দেওয়ার পর তারপর আমরা দেব হচ্ছে একটা স্ক্রাবার, স্পঞ্জ স্ক্রাবার, এই রকম গোল ধরনের হয়। পাথরের ওপর একটা স্ক্রাবার জাস্ট দিয়ে দেবো এইভাবে। তার উপর দিয়ে দেব ছোট কিছু পাথরের টুকরো, এরও একটু লেয়ার মতো একটা করে দিতে হবে। আর একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়, তাহলে জলটা একটু বেশি ফিল্টার হয়ে পড়বে। এই ফিল্টারটা তৈরি করতে যেসব জিনিস লেগেছে সেগুলো সবই পাড়ার দোকান থেকেই সংগ্রহ করা। তো তোমরাও তোমাদের পাড়ার দোকান থেকে সংগ্রহ করে এরকম একটা ফিল্টার বানিয়ে ইউজ করতে পারো। ছোট পাথরগুলো দেয়া হয়ে গেলে তারপরে আমরা দেব দুখানা রাউন্ড স্ক্রাবার, এর ওপরে দেব একটু বেশি করে তুলো, কারণ তুলো খুব ভালো ফিল্টারের কাজ করে। তুলোর ওপরে দেব একটু স্পঞ্জ আর তার উপরে থাকবে আর একটা রাউন্ড স্ক্রাবার। ব্যাস, আমাদের ফিল্টার রেডি। এবারে লাগবে একটা বড় গামলা, একটা পাইপ, একটা মাছ ধরার নেট, একটা বালতি, একটা ছোট স্ক্রাবার যেটা দিয়ে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হবে। এছাড়াও আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা মগ। প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হবে তার নিচে একটা বড় কাপড় পেতে নেওয়া, কারণ অ্যাকোরিয়াম পরিষ্কার করতে গেলে জল নিচে পড়বেই এবং সেই জলে যাতে পড়ে গিয়ে কোনো বিপদ না হয় সেটার একটা প্রোটেকশন নেওয়া।
এবারে ইলেকট্রিকের কানেকশনগুলো বন্ধ করে দিতে হবে আর প্লাগগুলো সব বাইরে খুলে রাখলে ভালো। সব কানেকশন খুলে নিলেও অক্সিজেনের কানেকশনটা যেন একদমই না খোলা হয়। এবার এর কভারটা খুলে নিলাম, কিন্তু খুব সাবধানে যাতে টপ ফিল্টারটা পড়ে না যায়। এইবারে ধীরে ধীরে টপ ফিল্টারটাকে খুলে নিতে হবে। যে যে জিনিসগুলো ধোয়া হবে সেগুলো আমরা একসাথে গামলার মধ্যে রাখব। অক্সিজেন কানেকশনটা কিন্তু এখন এখানেই আছে এবং অন করা আছে। মাছগুলো তোলার জাস্ট আগে অক্সিজেন পাইপটা আমরা তুলব। এইবারে অ্যাকোরিয়াম ডেকোরেশনের যে জিনিসগুলো আছে সেগুলো একটা একটা করে তুলে নিয়ে আমরা ওই গামলার মধ্যে সরিয়ে রাখব। এইবারে মগে করে জল নিয়ে বালতিটাকে ভর্তি করতে হবে, কারণ ওই বালতির মধ্যেই এখন মাছগুলোকে সরিয়ে আমরা রাখব। বালতিটা ভরে গেলে আমরা অক্সিজেনের পাইপটা অ্যাকোরিয়াম থেকে বার করে বালতির মধ্যে রাখব। এইবার অ্যাকোরিয়াম থেকে মাছগুলো আস্তে আস্তে বার করে ওই বালতির মধ্যে একটা একটা করে রাখতে হবে। সব মাছ রাখা হয়ে গেলে অবশ্যই মনে করে একটা কাপড় দিয়ে বা কাগজ দিয়ে বালতিটাকে ঢেকে দিতে হবে, নইলে মাছগুলো কিন্তু লাফিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে পারে। এবারে কাজ হচ্ছে পাইপ দিয়ে অ্যাকোরিয়ামের জলটা বার করে নেওয়া, আর আরেকটা যেটা স্ক্রাবার ছিল সেইটা দিয়ে অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করতে হবে। তো আমি যে পাইপটা দিয়ে জল বার করি তার একটা মুখ তো আমি অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দিই, আর একটা মুখ প্রথমে আমি আমাদের কলের মধ্যে লাগিয়ে দিয়ে কলটা চালিয়ে দিই, তাতে পাইপের মধ্যে যে এয়ারগুলো থাকে সেই এয়ারগুলো প্রথমে বেরিয়ে যায়, আর বেরিয়ে যাওয়ার পরে অ্যাকোরিয়ামটা কিছুটা ভরতে থাকে জল। জল যখন মোটামুটি অ্যাকোরিয়ামটা পুরোটা ভরে যায় তখন আমি কল থেকে পাইপের মুখটা খুলে দিই, তাতে অ্যাকোরিয়ামের যে জলগুলো সেগুলো অটোমেটিক্যালি ব্যাকফ্লো করে পাইপ দিয়ে বেরিয়ে যায়। এবারে জল মোটামুটি ওখানে ভরতে থাকছে, আর আমি স্ক্রাবারটা দিয়ে অ্যাকোরিয়ামটা ভালোভাবে পরিষ্কার করে দেবো। এবারে অ্যাকোরিয়াম ওয়ালগুলো পরিষ্কার হয়ে গেলে এইবারে নিচের যে পাথরগুলো আছে সেগুলো একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে, কারণ এই পাথরের মাঝে মাঝে প্রচুর ময়লা জমে থাকে। সেই জমা ময়লাগুলো এবার ওপর দিকে উঠে আসবে আর পাইপ দিয়ে ব্যাকফ্লো করে বাইরে বেরিয়ে যাবে। যে ময়লাগুলো নিচে থিতিয়ে পড়ে যায় সেগুলোর কাছে পাইপ নিয়ে গেলেই অটোমেটিক্যালি ময়লাগুলো ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে যায়। এবারে যেটুকু ময়লা আর পড়ে থাকে সেটা পরিষ্কার করার জন্য আরও দুবার জল অল্প অল্প করে ভরে সেই জলটাকে সেম ওয়েতে বার করে নিলে ময়লাগুলো অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে যাবে। এবারে টপ ফিল্টার আর অ্যাকোরিয়াম ডেকোরেশন আইটেমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। টপ ফিল্টারটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার রাখে এই টপ ফিল্টারটা, তো ওটা যদি পরিষ্কার থাকে তাহলে অ্যাকোরিয়ামটাও অনেকটা পরিষ্কার থাকবে। সব ধোয়া হয়ে গেলে টপ ফিল্টারটাকে প্রথমে অ্যাসেম্বল করে নিতে হবে। এবার পছন্দ মতো অ্যাকোরিয়ামটা আমি ডেকোরেশন করে নেব। ডেকোরেশন কমপ্লিট। নতুন জলে আমি যে ওষুধগুলো দিই সেটা হচ্ছে 1 প্যাকেট ছন্দক লবণ, 5 ml অ্যান্টি ইচ লিকুইড আর 5 ml অ্যান্টি ক্লোরিন লিকুইড। অ্যাকোরিয়ামের জলে আমরা একটু পরে মিশিয়ে দেবো। এটা পরিষ্কার মোটামুটি সব কমপ্লিট। এবার অ্যাকোরিয়ামে আমরা জল ভরবো। জলটা আমি ভরবো আমাদের যে হ্যান্ডমেড ফিল্টার আছে সেটার মধ্যে দিয়ে। জলটা ততক্ষণ ভরতে থাকুক, আর আমি ততক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার এই অ্যাকোরিয়াম রাখার সব কবে থেকে হলো বা কার থেকে আমি এই অ্যাকোরিয়াম রাখার ইন্সপিরেশন পেলাম। আমার অ্যাকোরিয়াম পোষার শখ ছিল অনেক ছোটবেলা থেকে, আর আমার যদি ইন্সপিরেশন বলতে পারো বা কার কাছ থেকে শিখেছি আমি অ্যাকোরিয়ামের ব্যাপারটা বা মাছটা আমার ভাল লাগতো যে যাকে দেখে, সেটা হচ্ছে আমার জ্যাঠতো দাদা।
তো সেও আমি যখন ছোট ছিলাম আমরা সব একসাথে থাকতাম একটা জয়েন্ট ফ্যামিলিতে, তো আমার ওই দাদাকে আমি দেখতাম অ্যাকোরিয়াম সে রাখতো বাড়িতে, আর সেই মেনটেন করতো, সেই পরিষ্কার করতো। আমার খুব ভালো লাগতো অ্যাকোরিয়ামগুলো দেখতে, ওই মাছগুলো ওই যে জলের মধ্যে খেলে বেড়াচ্ছে, বাড়ির মধ্যে দিয়ে চলে যাচ্ছে, ডুবুরি সাঁতার কাটছে, আমার খুব ভালো লাগতো। তো তখন থেকেই আমার ইচ্ছে ছিল যে আমি অ্যাকোরিয়াম বাড়িতে রাখবো, আমি বা আমি আমার নিজের জন্য একটা অ্যাকোরিয়াম তৈরি করব। কিন্তু তখন ছোট ছিলাম, সাধ্যও ছিল না, ক্ষমতাও ছিল না। পরে যখন একটু বড় হই, আমার মনে আছে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন প্রথম আমি আমার টিফিনের টাকা জমিয়ে আমি মাছ কিনি, এবং তখন আমার অ্যাকোরিয়াম কেনারও পয়সা ছিল না। তো আমি কি করেছিলাম, একটা মাটির টব ছিল, ওই বড় টব ছিল, সেই টবের মধ্যে জল দিয়ে আমি দোকান থেকে মাছ কিনে এনে, তখন তো মলি এইগুলোই কিনে আনতাম, ওই মলি কিনে এনে ওর মধ্যে রেখেছিলাম। এবার তখন অত আইডিয়া ছিল না যে জলে বুদবুদি দিতে হয়, মাছের অক্সিজেন লাগে বাঁচার জন্যে, ওই আইডিয়াগুলো ছিল না। কিন্তু আমি এটা দেখতাম বা দাদাকে দেখে শিখেছিলাম যে জল চেঞ্জ করতে হয়, তো সেই কারণে আমি মাঝে মাঝেই ওই জলটাকে পাল্টে দিতাম। তো আমার মনে আছে ক্লাস 8-এর সেবার ছিল হচ্ছে জিওগ্রাফি পরীক্ষা, আর সকালবেলা আমি উঠে দেখছি আমার অ্যাকোরিয়ামটা, মানে অ্যাকোরিয়াম তো বলা উচিত না, টপটা আর কি নোংরা হয়ে গেছে। তো আমি তখন ওই টপটা জলটা চেঞ্জ করতে যাই। আমার স্কুল ছিল 10টা থেকে, তো আমি তখন সকালবেলা 7টা সাড়ে 7টায় উঠে আমি দেখি টবের জলটা নোংরা নোংরা হয়ে গেছে, আমি পরিষ্কার করতে যাই। তো তখন আমার মা খুব রেগে যায় যে পরীক্ষার দিন সকালে তুই পড়াশুনো না করে মাছের পেছনে পড়ে আছিস, বলে বাবাকে নালিশ করে। তো তখন বাবা খুব রেগে যায় আর ওই টপটা নিয়েই বলে আমি আজকে সব মাছ নর্দমায় ফেলে দেবো। তো যাই হোক, তখন কান্নাকাটি করে ইয়ে করে মাছগুলো আর ফেলেনি, কিন্তু বিকেলবেলায় আমাকে বলেছিল তুই গিয়ে ওই মাছের দোকানে সব মাছ তুই ফেরত দিয়ে আসবি। তো এই হচ্ছে আমার প্রথম মাছ পোষার অভিজ্ঞতা। তো তারপরে যখন, তারপরে আর মাছ পুষিনি আমি তখন, এরপরে যখন চাকরি বাকরি করি তারপরে আমি আবার মাছ পুষতে শুরু করি। গল্প করতে করতে জল মোটামুটি ভরে গেছে অর্ধেক, এবারে পাওয়ার হেডটা প্রথমে লাগিয়ে পাওয়ার হেডটাকে একটু চালিয়ে দিতে হবে, তাহলে জলটা রোলিং হতে থাকবে। এবার সন্দক লবণ, অ্যান্টি ইচ আর অ্যান্টি ক্লোরিন দিয়ে যে লিকুইড সলিউশনটা তৈরি করেছিলাম ওটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে টপ ফিল্টারটা সেট করে দিলাম, এবারে ওয়েট করা অ্যাকোরিয়ামটা ভর্তি হওয়া পর্যন্ত। অ্যাকোরিয়ামে জল মোটামুটি ভরে গেছে, এইবার ওই বালতি থেকে ঢাকাটা সরিয়ে আস্তে আস্তে মাছগুলোকে একটা একটা করে আবার অ্যাকোরিয়ামের জলে দিয়ে দিতে হবে। কিন্তু দেওয়ার আগে মনে রাখতে হবে যে জলের সাথেই মাছগুলোকে তুলতে হবে, তাই এখন আমরা নেটে করে আর মাছগুলোকে তুলবো না, এখন আমরা মগে করে জল শুদ্ধ মাছগুলোকে তুলব। সব মাছ তোলা হয়ে গেলে অক্সিজেন পাইপটা বালতি থেকে নিয়ে আবার অ্যাকোরিয়ামে দিয়ে দিতে হবে। অ্যাকোরিয়াম পরিষ্কার মোটামুটি কমপ্লিট, এবার অ্যাকোরিয়াম টপটা জাস্ট সেট করে দাও, দিয়ে পাম্পটাকে চালিয়ে রাখতে হবে। পাম্পটা মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা চললেই জলটা একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, আজ তাহলে এই অবধি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সবার সাথে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। টিল দেন, বাই বাই।